হ্যালো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। তো আজকে ডিনার কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো সারাদিন প্রচণ্ড মানে বন্যার জলই বলা চলে বাড়িতে এসেছিল, সিঁড়ি পর্যন্ত এসে এখন চলে গেছে, পরিষ্কার হয়ে গেছে বাড়ি, রাস্তাঘাট সব জল চলে পরিষ্কার হয়ে গেছে। তো দুপুরে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো দুপুরে তোমার ডাল কোয়াশা তরকারি ডিমে মামলেট করে খেয়েছিলাম, তো ওটা শেয়ার করতে পারিনি। এমনি টেনশন ছিল মাথায় প্রচণ্ড যে জল যদি ঘরে ঢুকে কী যে অবস্থা হবে। তারপরে রাত্রে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছি, পাতলা পাতলা খিচুড়ি। তো দেখো এই দেখো আমাদের খিচুড়ি, মুসুর ডালের পাতলা গরম গরম খিচুড়ি। তা খিচুড়িটা পাতলাই হয়েছিল, তো মানে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এখন একটু জমে গেছে, দেখো জমে গেছে এখন খিচুড়িটা। একটু পাঁপড় ভাজলে মনে ভালো হতো। এই দেখো এই পেঁয়াজগুলো, যে পেঁয়াজ এগুলো খেতেই বেশ মজা লাগবে, গোটা গোটা পেঁয়াজ, এই যে গোটা গোটা পেঁয়াজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এটা খেতে আমার ভীষণ মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ও তোমার ভাতটা যে আসে দুপুরবেলা নিয়ে আসো, তবে তোমাদের দাদাভাই এখন পর্যন্ত ক্যামেরা ধরতে ঠিকঠাক পারেন না গো, এই জন্য আমি নিয়েছি ক্যামেরা। দুপুরে একটু ভাত রয়ে গেছে, কুয়াশা তরকারি রয়ে গেছে, আমি এখন বসলাম সামনে, না আমার সামনে আসে না, এই জন্য আমি বসলাম দুপুরে ধরে। টাটা, আমি এখন ভাত নিব। অল্প ভাতও রয়ে গেছে গো দুপুরবেলা, একটু ভাত তরকারি, তো তোমার দাদাভাই বলছে এটা খেয়ে নিই, খিচুড়ি একটু থাকলে থেকে যাবে, সকালে খাওয়া যাবে। ভাই না আমার তো খাওয়ার ইচ্ছা নেই, ওর টিভি দেখা ব্যাস। খিচুড়িটা না পাতলায় নামিয়েছিলাম গো, এখন একটু ঠান্ডা হয়ে গিয়ে এখন একবার ইসে হয়ে গেছে, জমে গেছে খিচুড়িটা। ঠিক আছে বন্ধুরা, আমার প্রতিদিনের ডেইলি ভগ ব্লগ, তো সকাল থেকে রাত্রি পর্যন্ত, তো রাত্রের খাবারটাও আজকে ডিনারটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে কী ডিনারের রেসিপি তাই না। তো আমার স্বপ্না পাল চ্যানেল থেকে তোমাদের সবাইকে, সব অল ফ্রেন্ড অল ভিউস সবাইকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আর আমার ভিডিওগুলো দেখার আগে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যেন আমার ভিডিওটা সবার আগে যেন তোমাদের মোবাইলে পৌঁছায়। বাই, গুড নাইট। খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমিয়ে পড়ছি। কি গো তুমি আসো, দোকানটা বন্ধ করে আসতেছি, তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসো, সারাদিন এমনি জল আসবে জল আসবে, জল তো বাড়িতে চলে এসেছিল, এই টেনশনে ঘুম হয়নি, এই টেনশনে ঘুম হয়নি। যাই হোক আজকে রাত্রে তাও টোটোটা মামার বাড়িতে রেখে আসছো, ভালো হয়েছে, নাহলে এই টেনশন আজকে রাত্রে ঘুম চাপট হয়ে যেত। তাড়াতাড়ি চলে আসো, ঘুমিয়ে পড়ি, বাবাই তাড়াতাড়ি বিছানায় চলে আয়। গুড নাইট। আমার ভিডিও গুলো ভালো লাগলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিবে, সাবস্ক্রাইব করে নিবে সবার আগে পাওয়ার জন্য ভিডিওগুলো।